So welcome to daily life of Tamanna and Pial. আজকে আমরা আছি তামান্নার মায়ের বাসার ছাদে। তামান্নার অর্থাৎ আমার শ্বশুরবাড়ির ছাদে। তো আমরা আপনাদেরকে দেখাবো ছাদে কি কি আছে। ছাদের এই কর্নার থেকে শুরু করি। এটা কি তামান্না? এই গাছটার নাম আমরা জানি না। যাই হোক, নিচে আছে নয়নতারা, আর এই এই বালতিতেই হয়ে গেছে একটা লাউ গাছ। তো এই গাছ থেকে অনেক লাউ অলরেডি খেয়েছি আমরা, লাউ শাক খেয়েছি। এটা সেই লাউ গাছ। এরপরে নিচে একটি পুঁই শাক গাছ দেখতে পাচ্ছি। এরপরে আছে মরিচ গাছ। এখান থেকে প্রায় 250 গ্রাম মরিচ গতকালকে তোলা হয়েছে। প্রচুর মরিচ দিচ্ছে এই দুটি গাছে। তারপরে এখানে আছে নয়নতারা, একটা ক্যারেটের মধ্যে নয়নতারা, গাঁদা ফুল এবং টমেটো গাছ। এখানকার টমেটো কি খাওয়া হয়েছে? টমেটো বোধহয় এখনও খাওয়া হয় নাই। ফুল আসছে, টমেটো আসবে খুব শিগগিরই। এরপরে আছে একটা সিম গাছ। এটা গ্রামীণ ফোন বা বাংলালিংক বা এয়ারটেলের সিম না, এটা সবুজ সবজি সিম। এই যে ফুল এসেছে অলরেডি, আর এই গাছ থেকে অনেক সিম অলরেডি খাওয়া হয়ে গেছে। তো এই ক্যারেটের পাশে আর একটা ভেতরের দিকে একটা তেলের কি বলে এটার টিন, এটার মধ্যে এটা বোধহয় 12 লিটার 14 লিটারের একটা তেলের টিন। এই টিনের মধ্যে লাগিয়েছে পুঁই শাক। সেই পুঁই শাক এই যে কত বড় হয়েছে, এই পর্যন্ত চলে এসেছে। পুঁই শাকও অনেক খাওয়া হয়েছে এখান থেকে। তারপরে ফ্রিজের নিচে যে অংশটা থাকে, পরিত্যক্ত ফেলে দেওয়া হয়েছিল, সেটার মধ্যে লাগানো হয়েছে কচু শাক। কচু শাকও খাওয়া হয়েছে। এখানে আছে লাল শাক, সুন্দর লাল শাক ধরে আছে। লাল শাক কি খাওয়া হয়েছে? লাল শাকও খাওয়া হয়েছে আমাদের। তারপরে আরও আমরা দেখতে পাচ্ছি, একটু বসি, এখানে একটা ক্যারেটের মধ্যে আছে পুদিনা। এবার সামনে রোজা, আগামী রোববার বা সোমবার থেকে রোজা শুরু হয়ে যাবে। তো ইফতারে মুড়ি মাখাইতে বা পুদিনার শরবত খেতে পুদিনার লাগবে। এখান থেকে পুদিনা পাতা ছিঁড়ে ছিঁড়ে সারা মাসই পুদিনার চাহিদাটা এখান থেকে পূরণ হবে। এখানে কিছু ফার্ন গাছ আমরা দেখতে পাচ্ছি, চমৎকার বড় হয়েছে, শাখা প্রশাখা গজিয়েছে। প্রত্যেকটা ফার্নের নাম আমি বলতে পারবো না, নাম জানি না। তবে এই গাছগুলো খুব অবহেলায় অযত্নে বেড়ে ওঠে, খুব বেশি যত্ন করা লাগে না। আর যত্ন পেলে কী হয় সেটা তো দেখতেই পাচ্ছেন, চমৎকার হয়েছে এই গাছটি। তারপরে ওখানে আছে এটা কি জানি, লাকি ব্যাম্বো। তারপরে আছে ওই ড্রামে আছে আরও কিছু টমেটো গাছ এবং কচু শাক। এরপরে আছে এই পাশে দেখতে পাচ্ছেন একটি মেহেদি গাছ, বিশাল বড়। সবচেয়ে সুন্দর একটি বিষয় সেটি হচ্ছে এই যে ছোট্ট একটি আমড়া গাছে পাঁচটি আমড়া ধরে আছে। এর আগেও এই গাছ থেকে আমড়া খাওয়া হয়েছে। এবং আমাদের এই বাসার ওই পাশে রয়েছে একটি আম গাছ। সেই আম গাছে অনেক আম ঝরে আছে, ছাদের উপরে এসে পড়েছে। এখন তো যে কিছু আম পাইকে পড়ে গেছে, কোথাও তো এই যে অলরেডি আম পাকা শুরু হয়ে গেছে। এটা অল্প বয়সে আম পেকে গেছে, একটু সফট লাগতেছে, নরম মনে হয় খাওয়া যাবে। এটা স্মেল আসে নাই কিন্তু পেকে গেছে আমটা। আর একটা আম আমরা দেখি, এই আমটা তো খুবই সুন্দর কালার এসেছে, ছোট সাইজের একটি আম। হ্যাঁ, কোনটা? তারপরে এটি একটি ডালিম গাছ, এখনো ফল আসে নাই, বোধ হয় আসবে। এই গাছটি তুলসী গাছ। এখানে আছে অ্যালোভেরা, প্রচুর অ্যালোভেরা হয়েছে। তারপরে এইখানে দেখতে পাচ্ছেন হচ্ছে
লেমন ক্রাশ, লেমন ক্রাশ ক্রাশ না গ্রাস, থাই গ্যাস বলে অনেকে স্যুপের মধ্যে দেয় স্যুপ পাতা। এটা হচ্ছে সবেদা গাছ, আমরা অলরেডি এই গাছের সবেদা খেয়েছি, এখন সিজন না বলে নাই। তারপর আছে টমেটো গাছ, গাঁদা ফুল গাছ, আমটা একটু ধরে দেখাই আপনাদেরকে, ভারী সুন্দর। এই কাঁচা আম যদি ইয়ে করে একটু লবণ মরিচ দিয়ে মাখিয়ে খাওয়া যায়, সেই স্বাদ, চমৎকার একটি স্বাদ। আমরা এই আমটা দেখি কি অবস্থা, আমি একটা কামড় দিয়ে দেখি, এটা পেকে পড়ে গেছে, ইচ্ছে পাকা যাকে বলা হয়, দেখি। টক, কাউকে এটা খেতে পারবো না আমি, মারাত্মক টক। সম্ভবত পরিপক্ক অবস্থায় পাকলে এটা মিষ্টি হতো, কেমন আমি জানি না, এটা আমার মিষ্টি। তবে সবেদা গাছের পরে আপনাদেরকে একটা খুব চমৎকার একটা বিষয় আপনাদেরকে দেখাবো, সেটি হচ্ছে এই যে, এই যে একটা ফিল্টার দেখতে পাচ্ছেন, এই ফিল্টারটা কিন্তু পানির ফিল্টার না, এই ফিল্টারটা হচ্ছে জৈব সারের ফিল্টার। মানে এই ফিল্টারের মধ্যে যত সবজির পাতা টাতা আছে সব ওটার মধ্যে ঢেলে তারপরে পানি ঢেলে দেওয়া হয়, যখন গাছে পানি দেওয়া হয় তখন এই সারের পানিটা, এই পানিটা যখন এনে এসে পড়ে, এই পানিটা এই গাছের গোড়ায় দিলে প্রচুর জৈব সার হয়ে যায়। এটা চমৎকার একটা পদ্ধতিতে এখানে জৈব সার করা হচ্ছে, এই বুদ্ধিটা কার, এই চমৎকার একটা বুদ্ধি। আপনারা আপনাদের ছাদে পুরনো ফিল্টার এইভাবে পড়ে থাকলে এইভাবে করে রাখতে পারেন, অথবা বাজার থেকে এরকম একটা পানির জন্য পাত্র কিনে কিনতে পাওয়া যায় 150-200 টাকায়, কিনে এইভাবে ঢেকে রেখে দিতে পারেন, যাতে করে আপনাদের জৈব সারের প্রয়োজনটা মিটে যায়। আপনাদেরকে আর একটু একটু এটাকে কাজ দিয়ে ঢেকে রাখা হয়েছে, এই হচ্ছে পূর্ণাঙ্গ একটা ফিল্টার নষ্ট হয়ে গেছিলো, সেটাই জাস্ট এখানে এনে রাখা হয়েছে ফেলে না দিয়ে, তারপরে একটা টাইল দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। এটা দিয়ে কিন্তু একটা পচা গন্ধ আসবে যদি ঢেকে না রাখেন, তো এটা ঢেকে রাখার কারণে গন্ধটা তো পাওয়া যাচ্ছে না। এরপরে আছে এটা হলো পেয়ারা গাছ, এখানকার পেয়ারা খাওয়া হয়েছে, এখানকার পেয়ারাও খাওয়া হয়ে গেছে অলরেডি। এখানে আছে একটা গোলাপ গাছ, গোলাপ সম্ভবত এটা সাদা গোলাপ, না না পিঙ্ক, পিঙ্ক পিঙ্ক কালারের একটা গোলাপ গাছ, এই ফুলি উঠেছে অলরেডি, ফুল ফুটবে কয়েকদিনের মধ্যেই। তারপরে এখানে একটি ডালিম গাছ আছে, তারপরে আসি, তারপরে এখানে আছে একটি নিম গাছের নয়নতারার সঙ্গে নিম গাছ। তবে একটা উল্লেখযোগ্য ইনফরমেশন হচ্ছে, এই নিম গাছটা এমনিতেই হয়েছে, এখানে কোনো চারা বা কিছু রোপণ করা হয় নাই, এমনিতেই নিমের ডালটা গজিয়েছে, সম্ভবত পাখির পরাগণের মাধ্যমে এটা হয়েছে। তারপরে আছে এখানে আরও একটি মরিচ গাছ, কিছু মরিচ অলরেডি আছে গাছে। এটি হচ্ছে লেবু গাছ, সম্ভবত এখনও ফল আসে নাই এইটাতে। এইটা হচ্ছে বরই গাছ, বরই গাছটা প্রায় মারা যাওয়ার দিকে, তারপর কিছু ডালপালায় দেখতে পাচ্ছি পাতা আছে, সম্ভবত কোনো একটা রোগ হয়েছে এইটা, এটা চিকিৎসা দিতে হবে। তারপরে আছে এই যে সুন্দর কয়েকটি বেগুন ধরে আছে গাছের মধ্যে, সাদা বেগুন যেগুলো অনেক বড় বড় হয়, এটা হচ্ছে বেগুন গাছ। তারপরে আছে আরও একটি মরিচ গাছ, এখানে আরও একটি বেগুন গাছ, তারপরে এই পাশে রয়েছে পর্তুলিকা গাছ বা টাইম ফুল, হ্যাঁ। তারপরে একটু এদিকটা আসি, এখানে আছে আরও একটি বেগুন গাছ, বেলি ফুল গাছ, এইটা কি গাছ, জামরুল, জামবুড়া, জামরুল, জামরুল গাছে প্রচুর নতুন পাতা পাতা গজিয়েছে, এটা একটা জামরুল গাছ। আর এইটা হচ্ছে লেবু গাছ, এই লেবু গাছে বহুদিন পরে ফল আসছে, লেবুর বিচি থেকে এই গাছটা হয়েছিল, চারা করা হয়েছিল প্রায় 5-7 বছর পরে গাছে ফল আসছে এবং প্রচুর পরিমাণে লেবু আসছে গাছে। নাম জানি না, আপনারা যদি জেনে থাকেন কমেন্টে জানাবেন। এটা হচ্ছে গাঁদা, এইখানে আছে
টাইমফুল পাতাবাহার পাতাবাহার এবং এখানে একটা বিষয় আমাদের জন্য অপেক্ষা করছে, আমার শালিকার কবুতরের খাঁচা, যেটি না বললেই নয়, সেটি হচ্ছে সে একজোড়া কবুতর এনেছিল, সেই একজোড়া কবুতর থেকে এখন এতগুলো কবুতর আপনারা দেখতে পাচ্ছেন। এই ডিম বাচ্চা করতে দুই জোড়া কবুতর, প্রথমে একজোড়া এনেছিল, পরে আর একজোড়া আনা হয়েছে। দুই জোড়া কবুতর থেকে এখানে সাতটা বাচ্চা দেখতে পাচ্ছেন, ছয় মাসে। এর মধ্যে একটা বাচ্চা মরে গেছে, একটা বাচ্চা চলে গেছে, দুইটা মারা গেছে একটা চলে গেছে। তাহলে দশটা থাকতে হবে, ছয় মাসে দশটা কবুতর বাচ্চা। তো এই ছিল আমাদের ছাদ বাগান, আমার শাশুড়ির তোর বাসার তামান্নার মায়ের বাসার উপরে যে ছাদ বাগান, সেই ছাদ বাগানটা আপনারা দেখলেন। কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে কী করতে হবে সেটা আপনারা জানেন। থ্যাংক ইউ।